রুনুরে ফোন দিছিলা? দিছিলাম, ফোন ধরে নাই। আজকে রুনু আসলে এর একটা বিহিত করতেই হবে। তুমি এতবার ফোন দিচ্ছিলে? তুই ফোন ধরিস নাই কেন? ও ইয়ে, ওই অফিসে কাজে বিজি ছিলাম। কেন, কি হয়েছে? কি আবার হবে? তোকে 100 বার করে বলছি বেটা তুই করিস না। তুই তো আমাদের কারো কথা শুনিস নাই। তোদের বিয়ের কারণে আমাদের বন্ধুদের মধ্যে সম্পর্ক আজকে নষ্ট হয়েছে। কেন, আবার কি হলো যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে? তোর বউরে গিয়ে জিজ্ঞেস কর, সব সমস্যা তোর বউ সৃষ্টি করছে। তোর বউ যদি আমাদের সঙ্গে না মানায় থাকতে পারে তাহলে তোর আলাদা থাকিস। মা শুনো, মা, বাবা, একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুই যে এটা কি করলি বাবা? এখন যেটা ঘটে গেছে সেটা তো বদলাতে পারবো না। আমি কি ফেরাতে পারবো কিছু? তো তোমরা সবাই মিলে একটু কোঅপারেট করলে কি হয়? তাহলে তো সবকিছু ঠিক থাকে, তাই না? ঠিক আর থাকবে না বাবা, ঠিক রাখা সম্ভব না। তুই আমার বড় ছেলে, তোকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু তোর একটা ভুল ডিসিশন আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি ডেকে আনলো। ভাইয়ার বাইকে চাবিটা দে তো। কেন, আজকে বাইক না নাই? না, বাইক তো বিক্রি করে দিচ্ছে, বাইরের লোক দেখতে আসছে। চাবিটা কোথায়? বাইক বিক্রি করতেছে কেন কে জানে। আমার ভাইটা কেমন যেন হয়ে গেছে, আর আগের মতো নাই। চাবিটা কোথায়?